বুয়েটের 26 জন সহ 34 শিক্ষার্থীকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য আন্দোলনের কর্মসূচি দেয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর। বুধবার দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে এসব কথা জানান তিনি। নূর আরো অভিযোগ করেন, বিন ইয়ামিন মোল্লার বাবা রফিকুল ইসলাম মোল্লা, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি নাহিদউদ্দিন তারেক ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুন হাসানকেও তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারীরা। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সেই সাথে বিন ইয়ামিন মোল্লাকে 24 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়ার দাবি জানান। নিখোঁজদের দ্রুত সন্ধানের দাবিও জানান তিনি। এ সময় প্রাইভেট কার চায় এই যা।